আজ আমাদের 73তম স্বাধীনতা দিবস। সকল ভারতীয়র কাছে এটা খুবই গর্বের দিন, আনন্দের দিন, উদযাপন করার মতো একটি দিন। আর হয়তো আমরা বেশিরভাগ সময়, তার মধ্যে আমিও ব্যতিক্রমী কিছু নই, ছুটি কাটানোর মতো করেই আজকে 15th August কাটাই। শুটিং নেই, ইন্ডাস্ট্রি আজকে বন্ধ, সব জায়গায় একটা ছুটি ছুটি আমেজ, সে তো আছেই। কিন্তু তার সাথে, যার জন্য আমরা এই স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসাবে পরিচিত, যেসব যেই মানুষগুলোর জন্য, তাদেরকেও মনে করার একটি দিন। না হলে পরে এই আমাদের বাক স্বাধীনতা, আমাদের এই সব কিছু নেই, ব্যক্তিত্বের স্বাধীনতার আমরা হয়তো পেতাম না। যদিও স্বাধীনতা মানে আমার কাছে স্বেচ্ছাচারিতা কখনোই নয়, স্বাধীনতা স্বেচ্ছাচারিতার একটা পার্থক্য আছে, সেটা হয়তো আমরা অনেকেই অনেক সময় মনে রাখতে পারি না। স্বেচ্ছাচারিতা কী, লোকে এটাও বলতে পারেন মানুষ, যে কীভাবে বলবো যে কোনটা স্বাধীনতা কোনটা স্বেচ্ছাচারিতা। আমার কাছে স্বেচ্ছাচারিতা তখনই যখন আমার কোনো কাজ, কোনো ডিসিশন অন্যকে ক্ষতি করে মানসিক, শারীরিক, অর্থনৈতিকভাবে, তখন অবশ্যই সেটা আমার স্বেচ্ছাচারিতা। স্বাধীনতারও একটা সীমা থাকে একটা, সেটাও লঙ্ঘন করা কখনোই উচিত না। আজ সকাল থেকে আমার উগ্র জাতীয়তাবাদী কথাটা খুব বারবার করে মনে আসছিলো। রাষ্ট্রবিজ্ঞান মানে পলিটিক্যাল সায়েন্সে পড়েছিলাম ক্লাস 11-12, উগ্র জাতীয়তাবাদ। কখনো কখনো নিজের দেশের প্রতি ভালোবাসা দেখানো